হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি করেছি ভালো আছেন মিতাস ব্লকে আমাদের সবাইকে স্বাগত কী দেখতে পাচ্ছেন মনে তো পান্তা ভাত কালকে রাত্রিতে ভাইদের জন্য ভাত হয়েছিলো ওরা খায়নি মা জল ঢেলে দিয়েছে সেটা সকালে তো পান্তা হয়ে গেছে এর ভাইকে বললাম যে মুড়ি খাবি তার থেকে তুই এই ভাতটা খানা তো দুজনে মিলে খেয়ে নেবো তো পঞ্চাশ টাকা কেজি চাল গায়েও লাগে তো ও জাস্ট দেখলো যে পান্তা ভাত তখন বলছে তাহলে দিদি মাংস নিয়ে আসবো তো ছুট্টে মাংস আনতে চলে গেলো জানেন ভাত আর খেলো না তো মাংস আনতে চলে গেল নিয়ে হাজির হলো খাসি মাংস তো খাসি মাংস কষা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে তো আবার বললো যে আমি আর দুপুরে ভাত খাবো না দুপুরে এই খাসি মাংস কষা দিয়ে আমি পান্তা খেয়ে নেবো তো আমাকে দুটো মুড়িয়ে দে বলে মাংস নিয়ে আসার পর দুটো অল্প করে মুড়ি খেলো আমিও খেলাম তো আমিও ভাবলাম তো আমিও আর ছাড়বো কেন আমিও খাসি মাংস কষা দিয়ে ভাত খেয়ে নি তো সেই খাসি মাংস কষাটা যে রান্না করছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো প্রথমে খাসি মাংসটা অল্প তেল দিয়ে সমস্ত যে চর্বিগুলো ছিল সেগুলোকে ভেজে নিয়েছি তো তো একটা তেল বেরোয় সেই তেলেই আমি রান্না করে নিচ্ছি তো তেলের মধ্যে দিলাম অল্প একটু চিনি কালার হওয়ার জন্য তারপর তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ একটু ফুড়ন দিয়েছি ঠিক হালকা পেকে পেকে আসবে তো এগুলো দিলে বেশ সেন্টাও হয় বেশ ভালো লাগে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হিটে নাড়াছাড়া করে নিচ্ছি তো সত্যিই বলছি খাসি মাংস কষা তারপর থোড়া চিংড়ি মানে চিংড়ি মাছ মোলা মাছ মূলা এইসব দিয়ে না পান্তা খেতে ভীষণ ভালো লাগে তো ভাই সহজে পান্তা খেতে চায় না ও সেই আমাদের এখানে চৈত্র মাসে বুলটলি হয় সেই সময় যে একটা মাংস কষা হয় ওটা দিয়ে খায় আর খুব রেয়ার খাসি মাংস কষা দিয়েই পান্তাটা খেতে পছন্দ করে আর আমি খেয়ে নিই মাঝে মধ্যেই খেয়ে নি কারণ ফেলাতে চায় না ভালো লাগে না ভাত নষ্ট করতে তো হালকা ইটে ঢাকা লাগে লাগিয়ে রান্না করছি তো রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম হালকা বেশ ভাজা ভাজা হয়ে আসছে তারপর লঙ্কা গুঁড়ো এক একে হলুদ গুঁড়ো কিছু কাঁচা লঙ্কা দিলাম বেশ ঝালঝাল হবে তবেই না খেতে ভালো লাগবে আমরাও ঠিক এরকমভাবে পান্তা ভাত দিয়ে খান হেভি লাগে খেতে জানেন তো আদা বাটা দিলাম দিয়ে হালকা হিটে নাড়াচাড়া করে নিলাম অল্প একটু আদা বাটার জলটাও দিলাম দিয়ে হালকা হিটে নাড়াচাড়া করে নিচ্ছি আর খাসি মাংস নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে হয় না তো রান্নাটা দেখাতে গেলে আপনাদেরকে তো বড় করে দেখালে কেউ দেখবেন না তাই অল্প ছোট্ট করে নিয়েছি আর সবাই জানেন মাংস রান্না করতে অনেকটাই সময় লাগে তো কিছু টমেটো দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম তো ঢাকা লাগিয়ে লাগি করলে টমেটোগুলো তাড়াতাড়ি জ্বরে যাবে বেশ কুইক রান্না হয়ে আসবে একটু কালার হওয়ার জন্য না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম বেশ খুব সুন্দর কালার হবে তো আমার অলরেডি সমস্ত রান্নাই কমপ্লিট রান্না গরম ভাতের সমস্ত রান্নাই কমপ্লিট হয়েছে তো ভাই বলে দুজনে খাসি মাংস কষা দিয়ে পান্তা খাবো আর ওদিকে বাচ্চারা সবাই গরম ভাত খাবে ওদের ওরাও মাংস খাবে ডিমের কারিটা হয়েছিল হয়েছিলো তো ডিমের কারিটা রেখেই দেবো তো আর ডিমের কারিটা একেবারে সন্ধ্যে দেখাবো রুটি দিয়ে খাবো আর সকালে আর ডিমের কারি খাবো না তো এইভাবে আমার খাসি মাংস কষা একদম কমপ্লিট তো পাশে গরম জল বসিয়েছি মাংস কষাটা তুলে নেওয়ার পর একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবো মেয়ে আবার আবার ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করে সে যা দেখেছে যে মাংস হয়েছে সে আর মানে তরকারি তরকারি খাবে না অল্প একটু লবণ দিলাম কারণ লবণটা একটু কম পড়েছিল বলে অল্প একটু লবণ দিলাম বলুন আমার মাংস কষা একেবারে কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারাও রান্না করে ফেলুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো পুরো মানে ঘরোয়া কষা মাংস এটা দিয়ে পরোটাও ভালো লাগে খেতে রুটিও ভালো লাগে খেতে একদম মনে জমে যাবে জমে ক্ষীর যান তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো লাইক করতে একেবারে ভুলবেন না দেখতে পাচ্ছেন ভাই বনে বসে গেছি ভাই আবার ঠান্ডা জল দিচ্ছে তো এখনকার মতো টাটা